WBUTTEPA ইউনিভার্সিটি বিএড থার্ড সেমিস্টার প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে যে 60 লার্নিং ডিজাইন করতে হয়, আজকে আমরা এডুকেশন থেকে 35 নম্বর শিখর নকশা আলোচনা করব। এখানে তোমরা এডুকেশনের সমস্ত শিখর নকশা পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও। তো দেখো, এটা হচ্ছে শিখর নকশার প্রথম ধাপ। বিদ্যালয়ের নামের জায়গায় তুমি যে স্কুলে প্র্যাকটিস টিচিং করছো সেই স্কুলের নাম হবে, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার জায়গায় নামের জায়গায় তোমার নিজের নাম হবে। বিষয় একক এবং উপএকক এবং আজকের পাঠ হচ্ছে শিখন কৌশলের ধারণা ও শ্রেণীবিভাগ, অর্থাৎ উপএকক এক থেকে আজকের পাঠ। এরপর দেখো শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য, এটা হচ্ছে শিখন নকশার দ্বিতীয় ধাপ। তোমরা জানো যে এখানে রিভাইজ ব্লুম ট্যাক্সোনমি অনুসারে এই যে উদ্দেশ্যগুলো লিখতে হয়, ছটা উদ্দেশ্য আছে। প্রথম হচ্ছে স্মরণমূলক উদ্দেশ্য। স্মরণমূলক উদ্দেশ্যের সংজ্ঞা কোনো কিছুর, ঠিক আছে, এইগুলো বলতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে বোধমূলক উদ্দেশ্য, তারপর হচ্ছে প্রয়োগমূলক উদ্দেশ্য, তারপর হচ্ছে বিশ্লেষণমূলক উদ্দেশ্য এবং মূল্যায়নমূলক উদ্দেশ্য এবং সৃজনমূলক উদ্দেশ্য। এইভাবে তোমাদের এই বিষয়গুলো হবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের ছয়টি উদ্দেশ্য আমরা আলোচনা করলাম আরবিটির ফরম্যাট অনুসারে বর্তমান পাঠের অনুসারে। তো দেখো, এরপর হচ্ছে আমাদের পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এখানে তোমাকে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে বর্তমান পাঠের উপর পূর্বজ্ঞান সম্পর্কীয় কিছু প্রশ্ন করতে হবে, এরপর হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এখানে তোমাকে যে যে বিষয়গুলো তোমাকে শ্রেণীকক্ষে সাহায্য করবে সেগুলো লিখতে হবে, যেমন পাঠ্যপুস্তকের নাম, অর্থাৎ টেক্সট বুকের নাম, লেখক, প্রকাশক অর্থাৎ পাবলিশারের নাম লিখতে হবে। একইভাবে সহকারী পুস্তক অর্থাৎ রেফারেন্স বুকের নামগুলো তোমাকে লিখতে হবে, প্রকাশক নাম লিখতে হবে। এবং দেখো শিখন প্রদীপন অর্থাৎ TLM, টিচিং এইডস যেটাকে বলছে, সেই চার্ট বা মডেল, তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে যে তুমি কিসের উপর চার্ট বা মডেল প্রস্তুত করেছো। এরপর হচ্ছে শিখন কৌশল, অর্থাৎ এখানে তোমাকে একদিকে দেখো শিখন ক্ষেত্র, একদিকে হচ্ছে প্রাসঙ্গিক কৌশল। শিখন কৌশল অর্থাৎ যে বিষয়টা তুমি পড়াবে, অর্থাৎ দেখো শিখন কৌশলের ধারণা, ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল মানে যে পদ্ধতির মাধ্যমে পড়াবে সেটাই হচ্ছে আমাদের শিখন কৌশল বা লার্নিং স্ট্র্যাটেজি। এরপর হচ্ছে শিখন কৌশলের শ্রেণীবিভাগ। শিখন কৌশলের শ্রেণীবিভাগটা কীভাবে দেখাবে, একটা কথা বলে রাখি তোমাদের, যদি তোমরা বোর্ড ওয়ার্ক করো বা চার্ট বা মডেল তোমরা নাও, তো অবশ্যই তোমাকে কিন্তু দেখাতে হবে যে আমরা এর ওপরে চার্ট বা মডেল বা বোর্ড ওয়ার্ক করেছি, সেটা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এই পড়ানোর পর তোমাকে মূল্যায়ন করতে হবে ছাত্রছাত্রীদের। এই মূল্যায়নের জন্য তোমাকে কিছু প্রশ্ন দিতে হবে। দেখো, আমরা কিছু প্রশ্ন দিয়েছি এবং কিছু যদি সৃজনমূলক কাজ দাও তাহলে কিন্তু খুব ভালো হয়, অর্থাৎ মানে অ্যাক্টিভিটি টাইপের যদি কাজ দাও। এরপর মূল্যায়নের পর তোমার যদি মনে হয় যে কোনো ক্ষেত্রে ছাত্ররা বুঝতে পারেনি বা কোনো ক্ষেত্রে ছাত্রদের দুর্বলতা রয়েছে, তাহলে এই শিখন নকশার শেষ ধাপে দুর্বলতা নির্ণয়, এখানে তোমাকে পুনরায় ওই বিষয়টা পড়াতে হবে। তো এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।